ট্যাটু করছে, বসে বসে এখন রথের মেলা। আমরা এসেছি রথের মেলা মাহেশ। এখনকার আগেকার দিনের থেকে এখন সব জিনিস চেঞ্জ হয়ে গেছে। দোকান টোকান যেমন আছে না, ওসব ট্যাটু করতে নেই। এদের সব এখনকার জিনিস জিনিস এইসব মোবাইলের যুগ, তার সব লাইটগুলো বিক্রি হচ্ছে। তবে আমাদের ছোটোবেলার মতো এইসব ছোটো ছোটো দোকান, এরা সব প্লাস্টিকের জিনিস খেলনা টেলনা খুব কম দামে বিক্রি করে। এরা বাচ্চাদের বাজনা, আমাদের সময় যেমন তাল পাতার ভেঁকু বাজে, তখন সব প্লাস্টিকের জিনিস, এইসব জিনিসগুলোই বেশি। এখন যেমন আমাদের সময় তখন বারো ভজা, সিঙাড়া, জিলিপি এইসব ছিল, এখন ফুচকা যারা সব কাটছে, ফুচকার আসর। আর এইসব আমাদের যে বেলুন টেলুনগুলো পাওয়া যেত, গ্যাস বেলুন ফুলিয়ে সদ্য, এগুলো এখন একদম তৈরি বেলুন পাওয়া যাচ্ছে। আমাদের সময় মুখ দিয়ে ফুলিয়ে হাওয়া দায় দিয়ে, হ্যাঁ, প্লাস্টিকের কিছু জিনিস ছিল সেগুলো একটু একটু চিহ্ন আছে। এসব ছোটোখাটো অনেক ব্যবসাদার রথের মেলা উপলক্ষে আপনারা দেখেছেন, মায়াসের রথ সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের লেখা আছে, লেখা আছে ওই আপনার রাধারানী রথের সাথে তার সম্পর্ক। আমাদের সময় ছোটো ছোটো যেমন কুলকি মালা এগুলো হতো, এখন মেশিনে এইসব বাঁধানো হচ্ছে এই জিনিসগুলো। মানুষ যত আধুনিক হচ্ছে, আধুনিকের নামে অনেক কমার্শিয়াল জিনিসগুলো হচ্ছে, এইসব জিনিস এখন পিস্তাই চাউমিন এইসব বিষয় হচ্ছে। আমাদের সময় জিলিপি, কাটি ভাজা, হাওয়াই মিঠাই এইসবগুলো থাকতো। এখন মেলাগুলোর ধরনটা একটু বদলেছে, তাল পাতার পাখা, টোকা বলে একটা জিনিস, হ্যাঁ টোকা, যেমন তাল পাতার টোকা ছিল আমরা বর্ষার সময় এগুলো খুব কাজে দিত, পেখো বলতাম। তাছাড়া মাছ ধরার কিছু জিনিস, ছোটো ছোটো ঘুনি মুগরি বলে কতগুলো জিনিস পাওয়া যেত, যেগুলোর মধ্যে আমরা পুকুরের এক কোণে যখন উপর থেকে বর্ষার সময় জল নামতো, সেই জলগুলো একটা থাকে বসিয়ে গেলে মাছ তার মধ্যে আটকে পড়ত, মাছগুলো বর্ষার জল পেয়ে লাফিয়ে লাফিয়ে উঠত, একটা পুকুরের কোণ বেয়ে ওকে ধর। সেইগুলো সব মেলার প্রচুর আকর্ষণ ছিল। এখন সব ঝটপট চটপটি এইসব কী সব জিনিস এইসব এখন পাওয়া যাচ্ছে। তাছাড়া মোমো পাওয়া যায়, এইসব জিনিস হচ্ছে ওখানে, যেমন মোমো পাওয়া যাচ্ছে, এগুলো জিনিস। এই হচ্ছে রথ, মায়াসের রথ বিখ্যাত। এই আমরা মেলার মধ্যে ঢুকছি বাচ্চাগুলোকে নিয়ে। আমাদের সময় খুব ঘুগনি বিখ্যাত ছিল, সেটা একটা শাল পাতায় দিয়ে, আর চামচ চামচটা ছিল তাল পাতার চামচ, সেইটা দিয়ে, সে কী টেস্ট, আমরা এগুলো খেতাম। আর আমাদের তো ব্রাহ্মণ ফ্যামিলি ডিমটিম খাওয়া বারণ ছিল, কেউ কেউ যারা একটু আধুনিক ছিল, যারা মানে আধুনিক না গ্রামে, তাদের একটু একটু পয়সা জোগাড় করে ডিম সেদ্ধ, ডিমের অমলেট এগুলো খেত, সেগুলো পাওয়া যেত সেই সময়। আর এখন আমরা অটো টোটোর যুগ, আমাদের সময় যদি নিতান্তই হতো আমরা পায়ে হেঁটে যেতাম। আর এই এইগুলো ছিল, এই যে তোলা সেদ্ধ বাগান থাকা, এইগুলো সেই সময় ছিল আমাদের। সেদিকে তো অনেকটা সময় লাগতো বাড়িতে ভাজতে, বাড়িতে ভাজছে দেখতে পাচ্ছেন, বাড়িতে ভাজা এইগুলো। এখন না চাট, চাটের দোকান, এই যে আমরা মেলার মধ্যে ঢুকছি, মেলার মধ্যে ডিফারেন্ট। আমাদের সময় কী হতো তখন, ছোটোবেলায় দেখতাম অনেক কালারের ফিতে, মেয়েরা যেমন এখন হেয়ার ব্যান্ড এসব পরে, ওগুলো চল ছিল না, অনেক কালারের ফিতে এক একজন বিক্রি করতো। সেই কালারের ফিতেটা এত সুন্দর ফুল করে বেঁধে দিত ছোটো ছোটো বাচ্চার, সুন্দর লাগতো। আর এইসব প্লাস্টিকের চুবড়ি চুবড়ি এইসব ছিল, কাপ টাপও বিক্রি হতো কিছু। এখন এখানে আমরা ঢুকছি নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা দেখা যাচ্ছে,
জায়গায় ভিড়, প্রচণ্ড ভিড়। তখন অনেকে ওই হাতের আংটি, নাকছাবি, ছোটো ছোটো কানের দুল খুব বিক্রি হতো। আর এই ঘর গৃহস্থালির জিনিস, কাঠের জিনিস এখনও সেসব দেখছি, সেটা একবারে বন্ধ হয়নি। লোহার জিনিস, কিছু লোহার ছাঁড়াশি, বঁটি, কোদাল, এইগুলো তখনকার দিনে ফিরে ছিল। এখন স্টিলের বাটি, তখনকার দিনে অতটা স্টিলের বাটির চল ছিল না। কিছু কিছু যারা একটু পারত, কাঁচার বাটি, পাথরের কিছু জিনিস পাওয়া যায়, পাথরের থালা বাটি, যেগুলো পুজোর কাজে লাগে। এখন দেখবেন এইসব কাঠের রিং, টিঙ্কি রিং, অনেক রকম জিনিস ডিজাইনে পাওয়া যায়। এই যে চুড়ি, হ্যাঁ, ছোটোবেলায় এটাও দেখতাম, অনেক রকম চুড়ি পাওয়া যায়, শাখার দোকান ছিল। এই যে চুড়ি ব্যাপারগুলো দেখ, হারের দোকান, এইটা হচ্ছে মিকি মাউস, এরা লাফাটাফি করবে। এও দিয়ে দিচ্ছি, তুমি ছেড়ে দাও না, আমি দিয়ে দিচ্ছি, দাও দিয়ে দিচ্ছি, হ্যাঁ দুটো তুলে দাও। বাচ্চারা নাচছে, আমরা মেলা দিয়ে চলেছি এগিয়ে। বিভিন্ন রকম আগেকার দিনে আমরা বলতাম যে দুল, চুড়ি এইসব একটা বিশাল অ্যাট্রাকশান ছিল। এখন মানে গৃহস্থের লোকেরা এইসব গুলো কী বলে, বেলনা, চাকি, এসব জিনিস কিন্তু মেলার জন্য তারা অপেক্ষা করতো। বছরে তিন চারবার গ্রামে মেলা ছিলই, বাটি ঘটি এসব কিন্তু সেই সময়। এইগুলো আমরা যাচ্ছি এগিয়ে, বাচ্চাদের খেলনা, ছোটোখাটো আমরা তালপাতার বেঁপু বাজাতে বাজাতে আসতাম। তালপাতার পাখা বিক্রি ছিল তখনকার দিনে, তখনকার দিনে তো লোডশেডিংয়ের বালাই ছিল না, মানে কারেন্টই ছিল না তার লোডশেডিং, সেই জন্য তালপাতার কারুকার্য করা, রং করা পাখাগুলো খুব সুদিং এফেক্ট ছিল। আমরা গ্রীষ্মকালে সেগুলো জল ছিটিয়ে সেগুলো হাওয়া করতাম, বাবা মায়েরা আমাদের ঘুম পাড়ানোর জন্য হাওয়া করে দিত, ঘুমিয়ে যেতাম। তো এখন মেলার ভিড় ক্রমশ কমে গেছে, অ্যাট্রাকশানও কমে গেছে। আমাদের স্টুপিড বক্সের দৌলতে, মানে টিভির কথা বলছি, সিরিয়াল টিরিয়াল মজে গেছে বাঙালি, বাঙালি আপামর বাঙালিরা, বা আমাদের সনাতনী কালচার হোল আমাদের ইন্ডিয়া জুড়ে যে মেলার একটা প্রাদুর্ভাব, এটা একটা গ্রামীণ অর্থনীতির ওপর যে এর একটা প্রভাব সেটা অস্বীকার করা যায় না। এখন সব প্রসেশন যাচ্ছে, কালারফুল প্রসেশন মেলার একটা অঙ্গ। এই এয়ার বাবুলগুলো আমরা ছোটোবেলায় দেখতাম সাবান জল ডুবিয়ে, যে এয়ার বাবুল যেন হচ্ছে বাচ্চাদের খুব অ্যাট্রাকশন ছিল। সুতরাং এগুলো এখানে একটা কালারফুল একটা ড্রেস পরে মিউজিক প্রসেশন যাচ্ছে মেলায়, এটাও একটা অন্যতম আকর্ষণ। আরও ভোজা বলে চারা চুড়ে যেসব মিশ্রণ, এইগুলো এখন যে মেলার যে মেন আকর্ষণ, গরম গরম জিলিপি দোকানের পাশ দিয়ে যাচ্ছি। এই একটা যে কাঠি বাজার কথাগুলো বলছি, এই যে সেই কাঠি বাজার, একটা গুড়ের হয়, একটা চিনির হয়, অনেক রকম চানা চুড়ে এখানে মালপো আছে। ছোটোবেলায় অবশ্য মালপোটা পাওয়া যেত না, খাস্তা খাজা পাওয়া যেত না, আর এই
কাটি বাজার খুব পপুলার ছিল। মন্দির জগন্নাথ মন্দির, এখন এই মন্দিরে জগন্নাথ দেব নেই। হ্যাঁ, আমাদের সময় একটা এটা হাওয়া মিঠাই, এরকম পলিথিনের মধ্যে দিত না, হাতে করে কাঠির মধ্যে ধরিয়ে দিত, হাওয়া মিঠাই খেতাম। মন্দিরে আলো জ্বলছে দেখছেন, এই মন্দির এখন জগন্নাথ এখানে নেই, উনি মাসির বাড়িতে আছেন ওই দিকতে। পুরীতে যেমন আছে গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি এই দিকে চলে গেছেন। আমাদের ছোটোবেলায় যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, এখানে যে জগন্নাথের রথ, তো সাত দিনে কোনো এই রাস্তা দিয়ে গাড়ি চলতো না। জানেন বঙ্কিমচন্দ্রের রাধারানী যে উপন্যাস, সেই রাধারানী উপন্যাসে মায়াসের রথের কথা বলা আছে। এই সেই রথ যেখানে তখন রাধারানী হাতে মালা গেঁথে ভেস্তে আসছিলো, তারপর বৃষ্টিতে ভেস্তে যায়, সেই কাহিনী আপনাদের অনেকেরই জানা। এই সেই মায়াসের রথ। এখন আরেকটা দিনে আমাদের সময় বাদাম ভাজা এটা ওটা ছিল, এখন হচ্ছে রোল চাউমিন এইগুলো। আমাদের সময় বাদাম ভাজা বিখ্যাত ছিল, তারপর ছোলা সেদ্ধ এইসবগুলো, চানাচুর ছোটোবেলায়। এখানে এখন মোমো এইসবগুলো, এখন এর জায়গাগুলো কোল্ড ড্রিঙ্কস, আমাদের ছোটোখাটো আইসক্রিম ছিল যেগুলো দু পয়সা তিন চার পয়সা পাঁচ পয়সা করে বিক্রি হতো, মুখ লাল হয়ে যেত সেই সব ব্যাপার। এখন দিনকাল বদলেছে, সেই জায়গায় রোল চাউমিন এইসবগুলো জায়গা করে নিয়েছে। আমাদের সময় নুন লেবুর শরবত ছিল, বাতাসা ছিল, মটকা ছিল, এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। কারণ দেখেছেন নাগরদোলা, নাগরদোলা ইলেকট্রিক নাগরদোলা, আমাদের কাঠের নাগরদোলা, আমাদের সময় ইলেকট্রিক নাগরদোলা, এখন অনেক রকম টাইপের ঘোরা। আমাদের এই যে এই যে জিনিসটা করতেন মানুষ টেনে টেনে ঘোরাত, এই ব্যাপার। বাচ্চারা হচ্ছে এরকম মিকি মাউস এরকম ছিল না আমাদের ছোটোবেলায়, এখন তবু এগুলো মেলার আকর্ষণ, টয় ট্রেনের মতো এগুলো করে রেখেছে। পানের স্টল ছিল আমাদের সময় ঠিকই, নো ডাউট ছিল। আর এইসব গরম গরম রুটি তড়কা এইসব এখনকার দিনে একটু পালিশ হয়ে যেতে হয়েছে, সব মেশিনে চলছে। এখন আমার ছেলে 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 কতগুলো লোক করতো, কাঠের নাগরদোলা ছিল, কখনো কখনো খুব দুর্ঘটনা ঘটে যেত, ছিঁড়ে পড়ে যেত। এই মেলা এখন আমাদের মায়াসের প্রায় ছশো বছর উপর পুরনো রথ, আর এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সাজিয়েছে ভালো, জগন্নাথ দেব এখন ফিরে এসছেন উল্টো রথে, তার মাসির বাড়ি থেকে আট দিন ছিলেন, সুস্থ হয়ে আবার রথে করে ফিরে এসছেন, এটাই হচ্ছে উল্টো রথ। আর যখন রথের পুরো দিন যেটা স্টার্টিং রথ, সেটা প্রথম যেমন হয় আষাঢ় মাসে, তার আট দিন পরে উল্টো রথ হয়। আমরা উল্টো রথে এসেছি, প্রথম দিনেও এসেছিলাম, রথের দড়ি একটু স্পর্শ করা, আমাদের হিন্দু মাইথোলজি ওয়াইজ এটা হচ্ছে পুণ্যের কাজ। হ্যাঁ, এই হচ্ছে নাগরদোলা চড়ছে। হ্যাঁ, ওটা তুই অবভিয়াসলি, হ্যাঁ কেন মিথ্যা, ভয় পাবে। হ্যাঁ, এখন জল খেয়ে ফিরে আসছে, গুড়গুড়ি মিষ্ট এসব জল খেয়েছে, ভূত ভূতো ভয় পাচ্ছিল, তুমি ভয় পাচ্ছিলে, তুমি ভয় পাচ্ছিলে মা, এখন
এখন আমরা মোমোর দোকানে এসেছি। এই ক প্লেট খাবি? বল না অর্ডার দে। নে না এখন দু প্লেট দে, তারপর খেয়ে খেয়ে দে। ক প্লেট মিলে চাও বাবা।